হাউ টু সেক নার্সিং রেজিস্ট্রেশন কার্ড ফর মোবাইল, অর্থাৎ কিভাবে আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ডটি চেক করবেন, অর্থাৎ কিভাবে আপনি তথ্য যাচাই করবেন, সে বিষয়টি আজকে আমি দেখানোর চেষ্টা করব। আপনি একজন স্মার্ট নার্স এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তাই আপনাকে অবশ্যই এটা আপনার জানা দরকার, আপনার রেজিস্ট্রেশন কার্ডটি কোনো আপনার তথ্যের সাথে অসঙ্গতি আছে কি না। এর জন্য আপনাকে এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, অর্থাৎ বাংলাদেশ নার্সিং মিডিওভারি, অর্থাৎ এই যে এখানে যে BNMC government.bt, এখানে গেলে পর আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনি এখানে পর্যায়ক্রমে নিচে দেখবেন যেখানে নোটিশ বোর্ড আছে, তারপর তথ্য সেবা, এরপরে অর্থাৎ যে নিবন্ধিত নার্স, এই যে দেখতে পাচ্ছেন বিএন এবং মিডিও ফাই যাচাই, অর্থাৎ নিবন্ধিত নার্স ও মিডিও ফাই যাচাইয়ের জন্য এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি একটা হলুদ মার্কিং করা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনি আপনার নিবন্ধিত নার্স ও মিডিও ফাই যাচাই করুন, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কার্ডটি, অর্থাৎ রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে বা রেজিস্ট্রেশন কী অবস্থায় আছে সে বিষয়টি আপনি এখানে তথ্য যাচাই করতে পারবেন। অথবা আপনার যে সমস্ত আপনার ঠিকানা বা তথ্য আপনার সার্টিফিকেট বা দেওয়া আছে সেগুলো সঠিক আছে কিনা, এখানে আপনি ক্লিক করলে আপনাকে এখানে একটি অপশনে নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ছকে রেজিস্ট্রেশন নাম লিখুন এবং দ্বিতীয় ছকে কোর্সের নাম সিলেক্ট করুন। এখানে সার্চ বাটনে ক্লিক করে নিচে চাহিত তথ্য দেখতে পাবেন। তথ্যে কোনো অসামঞ্জস্যতা পেলে এই জিমেলে, অর্থাৎ আপনি ইমেলে অবহিত করুন। এখানে আপনার যে রেজিস্ট্রেশন অর্থাৎ কার্ড নাম্বারটি, সেখানে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, অর্থাৎ যে নাম্বারটি আপনার দেন না কেন। এরপরে আপনি যাবেন এখান থেকে আপনি কয় বছরের কোর্স করা সেই বছরগুলো, অর্থাৎ আপনি মিডিল প্রায় 3 বছর, 4 বছর বা 5 বছর, যদি 3 বছর হয় 3 বছর দেবেন, অর্থাৎ যেটা থাকবে সেখানে, এটা এখানে দিচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে এটা আমরা একটা ঠিকানা পেলাম, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই নিবন্ধিত নার্স, অর্থাৎ তার নাম, তার পিতার নাম, মাতার নাম এবং পারমানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ সে একটা পারমানেন্ট অ্যাড্রেস, তার ভিলেজ অথবা পোস্ট, উপজেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট, এটা ঠিক আছে কিনা। যদি তার এখানে কোনো ভুল বা অসঙ্গিত থাকে তাহলে সে এই ইমেলে অর্থাৎ তার সংশোধনী স্ক্রিনশট দিয়ে সেটা দিয়ে দিলেই তার সংশোধন হয়ে যাবে। এরপরে কি আছে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওভারি 3 বছরের জন্য এবং তার এটা রেজিস্ট্রেশন নাও, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আছে ডেট অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে ডেট অর্থাৎ কয় তারিখে সে রেজিস্ট্রেশন করেছে সেটা, এবং তার রেনু কবে করেছে পরবর্তীতে সেটা। এরপরে তারপরে রেনু আপ টু ডেট আবার কবে করেছে 2020, এরপরে তার এক্সপায়ার ডেট, অর্থাৎ তার স্ট্যাটাসটা এক্সপায়ার হিসেবে এটা গেল। অর্থাৎ এটা এখানে কোনো যদি তার রেনু করতে হয়, আর রেনু করার জন্য অর্থাৎ নর্মাল যদি হয় তাহলে 1300 টাকার অর্থাৎ একটা ব্যাংক ড্র করতে হবে। এখানে আমরা দেখবো অন্য আরো কোনো নার্সিং, অর্থাৎ তাদের কোনো অসঙ্গতি যদি থাকে। এখানে আমরা আরেকজন নার্সিং এর নার্সের রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছি, তার নাম, পিতার নাম, মাতার নাম, কিন্তু এখানে দেখেন তার ভিলেজ নেত্রকোনা, পোস্ট ভিলেজ দিছে নেত্রকোনা, পোস্ট জারিয়া, উপজেলা টেস্ট ডিস্ট্রিক্ট, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে যদি তার অসঙ্গতি থাকে সেটা চেঞ্জ করতে পারবে যদি তার ডিস্ট্রিক্টের না ভুল থাকে। আর এখানে সে কবে করেছে, কোথা থেকে করছে এবং তার এক্সপায়ার ডেট কত, 2010-এ তার এবার এক্সপায়ার হয়ে গেছে। অর্থাৎ এভাবে আমরা আমাদের রেজিস্ট্রেশনগুলো চেক করে আমরা আসলে দেখতে পারি যে আমাদের এটা ঠিক আছে কিনা, আর এটা নিবন্ধিত সংখ্যা।
তার এক্সপায়ার হয়ে গেছে এবং তার জেলা নাম ঠিকানা ঠিক আছে। অর্থাৎ এভাবে আপনি আপনার স্মার্ট রেজিস্ট্রেশন কার্ডটি অর্থাৎ চেক করে নিতে পারেন। অর্থাৎ আপনি অর্থাৎ এটা দেখতে পাচ্ছি যে 2025 পর্যন্ত তার আপ টু ডেট রেনু করা আছে। অর্থাৎ এভাবে আপনি যদি রেনু করা থাকে সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারবেন, আর যদি রেনু করা না থাকে তখন এক্সপায়ার দেখাবে। অর্থাৎ এর 2025 পর্যন্ত আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। অর্থাৎ আমরা এখন আপনি যদি নিবন্ধিত নার্স হওয়া সত্ত্বেও রেনু করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেনু করতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে প্রাইম ব্যাংক অর্থাৎ এর অনুকূলে আপনার 1300 টাকা জমা দিয়ে অর্থাৎ 10 দিনের মধ্যে আর্জেন্ট দিলে অর্থাৎ 10 দিনের মধ্যে আপনি এটা রেনু করে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনাকে অর্থাৎ 1300 টাকা দিলেই আপনাকে নর্মাল অর্থাৎ ডেলিভারি দিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অর্থাৎ কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই আরও 10 জনকে শেয়ার করে জানিয়ে দিন। আর আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।